Assalamu alaikum everyone. Welcome back to my channel Tania's Food Palace. আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি চিনি ছাড়া তেল ছাড়া মিষ্টি পিঠা। পিঠা কম বেশি সবাই পছন্দ করে, তবে তেলের পিঠা চিনি দিয়ে তৈরি পিঠা স্বাস্থ্য সচেতন যারা তারা অনেকেই খেতে চান না, তাদের জন্য আমার আজকের পিঠার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আসুন এবার শুরু করি। এখানে আমি 6টি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। এখন এগুলো ছিলে কাটটা বের করে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে কাঁঠালের কাঁদ। এটা আমার আগেই ফ্রিজে ডিপ করা ছিল, সেখান থেকে বের করে আমি ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে আমার চাউলের গুঁড়া, এটাও আমার ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে 2-3 ঘন্টা বাইরে রেখে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন একটু চেলে নিচ্ছি, কারণ এখনও একটু দলা দলা হয়ে আছে, সেজন্য একটু চেলে নিচ্ছি। আর লাগবে আমার নারিকেল কোড়া, এটাও আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় চলে এলাম, আমের সেই কাঁদটা এখন একটু ফুটিয়ে নিতে হবে। আমি যদিও পানি ছাড়াই এটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর একটা পানি পানি ভাব থাকে, যেভাবে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে, এই যে এরকম হবে, খুব বেশিক্ষণ ফুটাতে হবে না। কাঁঠালের কাঁদটাও আমি একইভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের ভিতরে সেই চাউলের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 6 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এখন চুলায় দিয়ে মাঝারি আঁচে ভালো করে টেলে নিতে হবে। একটু সময় নিয়ে এটা টেলে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি প্রায় 25 মিনিট সময় ধরে এটা টেলে নিয়েছিলাম। এখন এটা একটা বড় ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা 2 ভাগ করে নিচ্ছি, একটা আমি কাঁঠালের কাঁদ দিয়ে করব, আর একটা আমের কাঁদ দিয়ে করব। এখন সেই অর্ধেক পরিমাণ গুঁড়া প্লেটের ভিতরে ছড়িয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি নারিকেল কোড়া। এখন সেই তৈরি করে রাখা আমের কাঁদটা এখানে দিয়ে দিচ্ছি, একবারে পুরোটা দেব না, আগে মাখিয়ে দেখব কতটা লাগে, তারপরে বাকিটা দেব। আমার মনে হচ্ছে এখানে পুরোটাই লাগবে, তাই আমি পুরোটা দিয়ে দিলাম। আপনারাও মাখানোর সময় মাখিয়ে মাখিয়ে দেখবেন কতটা লাগে, যতটুক লাগে দিয়ে দিবেন। আপনারা যদি চিনি দিতে চান তাহলে এখানে সামান্য একটু লাল চিনিটা দিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো চিনি দেইনি, আমার আমগুলো খুবই মিষ্টি ছিল, তাই চিনি ছাড়াই আমার পিঠাটা কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে। এখন এখানে বাকি চাউলের গুঁড়াটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা কাঁঠালের কাঁদটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে এরকম হয়ে যাবে, খুব সুন্দর একটা মসৃণ ডোয়ের মতো হবে। এখন একটু হাতের ভিতরে নিয়ে গোল করে দেখবেন, এরকম হলে বুঝবেন যে এখন হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি এরকম সাস। সাস ছাড়াও আপনি হাত দিয়ে যে কোনো শেপে বানাতে পারেন আপনার ইচ্ছা মতো। টিস্যু দিয়ে আমি একটু সাসগুলোর ভিতরে তেল লাগিয়ে নিচ্ছি।
এখন আমি এগুলো একটু একটু করে নিয়ে হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এই বলগুলো একটা করে ছাঁচের উপরে দেব, আর উপর থেকে আরেকটা ছাঁচ দিয়ে হালকা একটু চাপ দিলেই হয়ে যাবে। এই যে খুব সুন্দর একটা পিঠার শেপ হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে আমার সবগুলো পিঠা এভাবে বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এভাবে টকবুগিয়ে ফুটতে থাকবে। এখন আমি পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট সময় ধরে এভাবে ভাপে সেদ্ধ করে নিতে হবে। 20 মিনিট পরে এই যে আমার পিঠাটা এখন হয়ে গিয়েছে। এখন আমি এটা বড় একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এখন আমি একইভাবে আমের পিঠাটাও সেদ্ধ করে নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার রেসিপি ভালো লাগলে আর এরকম হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পিঠাটা এভাবে বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, তবে বের করে একটু আবার নতুন করে ভাপ দিয়ে নিলে ভালো হয়, আর ঠান্ডাও খেলে খাওয়া যায়। ঠান্ডা করে নিয়ে এখন আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই চমৎকার আম কাঁঠালের পিঠা। আপনারা একবার ট্রাই না করলে কিন্তু মিস করবেন, আশা করছি আপনারাও ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।